আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এন্ড আমরা চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার নাজিরা বাজারে, যেখানে আসলে আমাদের এই ব্লগের কোনো প্ল্যানই ছিল না, কোনো প্রোগ্রাম ছিল না, জাস্ট হুট করে এই ব্লগটা করা। বাই দ্য ওয়ে, এই ব্লগে কিন্তু আজকে অনেক মজা হবে, অনেক কিছু হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সো গাইজ, আপনারা তো দেখতেই পেলেন যে আমরা এরকম পাগলামি করতে করতে, ফান করতে করতে আর গান গাইতে গাইতে চলে আসলাম নাজিরা বাজারে। আর আমাদের নাজমুল ছেলছে নাজিরা বাজারের অলি গলিতে আমরা আছি। আমরা তো ইতিমধ্যে পাবনার থেকে ঘুরে আসছি। পাবনার ব্লগ কেমন লাগছে, কি লাগছে একটু কমেন্টে জানেন সবাই। নাজিরা বাজারের অবস্থা খুবই খারাপ এখন, এই যে কাটাকাটি চলতেছে, নতুন করে রাস্তা হবে তখন সবাই ভালো হবে। এই সে রাস্তার অলিগলি পথ, যাওয়া যাক দেখি। উন্নয়ন প্রকল্প চলতেছে, সাডেন প্ল্যান। তো রাতে খাইতে মন চাইছে, সবার খাওয়া দাওয়া করতে মন চাইছে, দেখি যাই আগে। পুরাই মনে হচ্ছে বান্দরবন। এই যে আমরা পর্বত মাহারে উঠতেছি, আবার নামতেছি। এখানে হচ্ছে আমাদের বিখ্যাত হাজির বিরিয়ানি, নাজিরা বাজারে উপস্থিত। এই যে প্রকল্প, দেখি আমরা কাবাব আইটেমও খাইতে পারি, বিরিয়ানি আইটেমও খাইতে পারি, আসলে ডিপেন্ডস অন মুড। কি বলো নাজমুল? নাজিরা বাজারের মধ্যে কাচ্চি, এখানের কাবাবও মোটামুটি অনেক মজা। এটা হচ্ছে সেই আলোচিত আগুন পানের দোকান, যেখানে সবাই আগুন পান নেয়। আমরা আসলে অনেকবার ট্রাই করছি, আগে যে সময় ফার্স্ট বাইক কেনা হয়েছে তখন অলওয়েজ আসা হইতো। আজকে ফ্রাইডে তো তার জন্য একটু ভিড় বেশি, প্রচুর ক্রাউড, প্রচুর। আমরা আসলে আজকে বিসমিল্লাহ কাবাব ঘরে খাওয়ার চেষ্টা করব। আমরা কি তাহলে বিসমিল্লাহ কাবাব ঘরে খাবো? আমাদের সাথে দীপ্তও আছে, ফারুক ভাই আছে, এই যে মামা, আসলে মামাও ব্লগ করতেছে, আমার ব্লগ রানিং চলতেছে। মামার ইউটিউব চ্যানেল নামটা মেনশন করে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি প্লিজ সাবস্ক্রাইব। তার কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিড়াল আছে, মিক্স স্টাইলস বাড়ছে দেশি বলে, বাট খুবই সুন্দর। আমরা কি বিসমিল্লায় ঢুকছি? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বিসমিল্লায় যাই, কোনো না জায়গা পাবো। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে বিসমিল্লাহ কাবাবের কাবাব ঘরেই আমরা এন্ডিং উঠছি। কাবাবই খাবে সবাই, দেখি কি অবস্থা, সবাই কেমন কি অর্ডার দেয়, খাবারের সময় সবাইকে জানাচ্ছি। এই যে নাজমুলও চলে আসছে। আসলে আমরা খুব জিদানের দাদা আর কি, সোহেব ভাইয়া, সোহেব ভাইয়ের খুব মিস করতেছি। তার হচ্ছে ময়মনসিং, আর দাদা তার ল্যাপটপ নিয়ে একটু ব্যস্ত, আমাদের এডিটের কাজের জন্য ল্যাপটপটা ঠিক করা হচ্ছে। এখন আপনার সাথে দেখা হবে খাবার নিয়ে।
খাবার এসে পড়েছে আমাদের বিসমিল্লাহ কাবাব ঘরের চাপ, সেই চিকেন চাপ আমাদের লবণীয় সেই চিকেন চাপ। সবাই একসাথে, শুধু মিসিং সোয়াইব আহমেদ স্বাক্ষর মানে দাদা আর জিদান। যাক, খাওয়া দাওয়া শুরু করা যাক। আমরা এখন আছি সুপরিচিত বিউটি লাচ্চি, বাট আমার বিউটি লাচ্চিতে আসলে লেবু শরবতটাই সবচেয়ে বেশি প্রেফার করি আমরা। এখানে সব কিছু আহ্বান এই যে আছে আছে ছয়টা ছয়টা ছয়টাই আমার ফেভারিট। ফারুক ভাই, নাজমুল আর উৎস হচ্ছে লাচ্চি খাচ্ছে, আমরা খাচ্ছি না। আমরা লেবু শরবত আগেই খেয়ে ফেলছি, কি তোরটা কই, তোরটা কই, তুই এরকম প্রেম করলি কেন ওর সাথে? তুই কি জিরান হয়ে গেছিস নাকি? বললাম না, বুঝলাম না তুই কি করলি এটা। যেখানে লার্কি সেখানে তোমরা ঠারকি। আরে না না, এমন কিছুই না আসলে। আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি, সবাই পুরা পেট টইটম্বুর ভরপুর। তোমার এত রাতে কাজ কি? তুমি প্রতিদিন রাতে বের হও? অনেক রাত্র হয়ে গেছে আর সবাই টেনশন করতেছে, আমরা সাডেন বের হয়েছি। দেখি আমাদের হয়তো ব্লগটা এই পর্যন্তই, আমরা আর বেশি কিছু দেখাইতে পারবো না। আর এই দেখছেন হঠাৎ করে অন্ধকার, আসলে কি করব, লাইটিং যা সমস্যা। দেখি গাড়িতে ওঠার সময় দেখানো হবে, তখনই বিদায়টা নিই। অবস্থা খুবই খারাপ নাজিরা বাজারের। আমরা আমাদের গাড়ি একদম ফ্রন্টে রেখে আসছি, এই যে মাথার উপরে দিয়ে যাচ্ছে এগুলা। যত দ্রুত এখান থেকে যাওয়া যায়। শুক্রবার এই জন্য প্রচন্ড ভিড় ছিল। যাক, আমরা গাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এই যে আমরা নাজিরা বাজারের গলির থেকে বের হয়ে, এই যে ফায়ার সার্ভিস, আমরা এই ফায়ার সার্ভিসের সামনেই রাখছি গাড়িটা। আসলে এই যে আমাদের গাড়ি, আজকে আমরা এলিয়নটা নিয়ে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বের করে আমরা খুবই খারাপ অবস্থা, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এত গভীর রাত যে এখানে আজীবন এত কিছু ভাইঙ্গা চুইরা মানুষ যাইতেছে, মানে কিন্তু যে কথা চাই মানে আমি দেখলাম কি ওরা লয়ে যাইতেছে, আমি কোন কায়দা থামাইছি ওরে, আমার নিয়ে গেলাম আমার মামারের সাথে নিয়ে দিই। না 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 মামা, এই যে চলে গেছে পুলিশ বক্স সবকিছু সামনে রাখছে। চলো চলো চলো, আমরা গাড়িতে উঠি। এগুলা
এই যে আমরা গাড়িতে উঠছি, বিদায় জানাচ্ছি, আজকের জন্য বিদায়। আমরা এখন সবাই বিদায় নিচ্ছি, হয়ে গেছে, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদের প্রতিনিয়ত ভিডিও পাবেন আপনারা, ভালো লাগবে ইনশাল্লাহ, আপনাদের বিনোদন দিতে পারবো, চেষ্টা করবো, রেগুলার ভিডিও দেওয়ার। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য করবেন, সাবস্ক্রাইব করে ভিডিও দেখছিরা ছাইরানি, প্রচন্ড গরম, বাবা রে, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গাইস, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই।